আজকের রাশিফল 15ই ডিসেম্বর 2019, রবিবার, তিথি কৃষ্ণ তৃতীয়া, জন্ম রাশি হলো কর্কট, সূর্যোদয় সকাল 6:09 এবং সূর্যাস্ত বিকাল 4:55। মেষ রাশির রাশিফল। আজ সকালের দিকে কাজের প্রতি অনীহা বাড়তে পারে, একাধিক পথে আয় করতে গিয়ে বিপদের সম্ভাবনা রয়েছে, নতুন চাকরি নিয়ে উদ্বেগ বৃদ্ধি পাবে, খেলাধুলার জন্য উপহার পেয়ে আনন্দ হবে, হয়তো ক্রোধ বাড়তে পারে, খারাপ মনোভাবের জন্য অশান্তি বৃদ্ধি পাবে, ব্যবসায় ভালো সুযোগ আসতে পারে, আর্থিক সাহায্য পাওয়ার সম্ভাবনা আছে, পাওনা আদায়ে দেরি হতে পারে, পেটের সমস্যা থেকে একটু সাবধানে থাকুন। আপনার স্বাস্থ্য সম্বন্ধে বিশেষ যত্নবান হন, বিশেষ করে উচ্চ রক্তচাপের রোগীরা। মনে হয় আপনার অভিভাবকের সম্প্রসারিত সহায়তার সাথে সাথে আর্থিক ঝঞ্ঝাট পার হয়ে যাবে। বন্ধুদের সাথে বাইরে বেরুন, যারা ইতিবাচক এবং সহায়ক হবে। আজ আপনি আপনার আত্মীয়দের সাথে দেখা করে আপনার সামাজিক ও বাধ্যতামূলক কাজগুলি পূর্ণ করতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 3। বৃষ রাশির রাশিফল। আপনার শরীরকে চার্জ করতে সম্পূর্ণ বিশ্রাম নিতে হবে, অন্যথা ক্লান্তি আপনার মধ্যে হতাশার সৃষ্টি করবে। আপনি দ্রুত অর্থ উপার্জন করার আকাঙ্ক্ষার অধিকারী হবেন। জীবনে এক গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয় হলো যা আমরা পরিবর্তন করতে পারি না, সেই বিষয়গুলিকে মেনে নেওয়া। আজ আপনার ভালোবাসার মানুষটির অনুভূতি বুঝুন। যদি কোনো ক্ষেত্রে আপনি কোনো বিতর্কে জড়িয়ে পড়েন, তাহলে দুঃখ বিবৃতি না করার জন্য সতর্ক থাকুন। আজ আপনার খুব কাছের কেউ আপনাকে হতাশ করবেন। আজ বাড়িতে বিবাদ বাঁধার আশঙ্কা রয়েছে, ব্যবসায় খরচ বৃদ্ধি পাবে, চালাকির দ্বারা বিপদ থেকে উদ্ধার পাবেন, প্রেমের জন্য মনে আনন্দ হবে, কোনো মহিলার জন্য অশান্তি বাড়তে পারে, চিকিৎসা খরচ বাড়বে, প্রেমের প্রতি ঘৃণা বাড়বে, শরীরের কোনো ক্ষত থেকে সংক্রমণ কিছু হতে পারে, যারা বিদেশে থাকেন তাদের জন্য ভালো কোনো সুযোগ আসতে পারে, পাওনা আদায়ে অশান্তির আশঙ্কা আছে, ব্যবসা নিয়ে চিন্তা থাকবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 2। মিথুন রাশির রাশিফল। আজ আপনার দ্বারা লজ্জার কোনো কাজ হতে পারে, স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মানসিক কষ্ট বাড়তে পারে, কাজের ক্ষেত্রে শুভ পরিবর্তন আসবে, ব্যবসার ব্যাপারে চাপ বাড়তে পারে, সন্তানের জন্য খরচ বাড়বে, কাজের জন্য সুনাম বাড়তে পারে, বিদেশে থাকা বন্ধুর জন্য মন খারাপ হবে, ব্যবসায় খরচ বাড়তে পারে। আজ বিনোদনের মাধ্যমে খেলাধুলা সংক্রান্ত ক্রিয়াকলাপ এবং বাইরের অনুষ্ঠানে অন্তর্ভুক্ত থাকা উচিত, আপনি যথেষ্ট পরিমাণ অর্থের অধিকারী হবেন। আপনার তরফে বেশি কিছু না করেই অন্যদের নজর আকর্ষণ করার জন্য আদর্শ দিন, কিছু বিনোদন এবং আমোদপ্রমোদের জন্য ভালো দিন। আজ আপনি আপনার স্ত্রীর সাথে একটি চমৎকার সন্ধ্যা কাটাবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 9। কর্কট রাশির রাশিফল। আজ শারীরিক কষ্ট বৃদ্ধি পেতে পারে, এটিকে অবহেলা করবেন না, আজকের দিনে বিশ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, আপনার অভিভাবকের সম্প্রসারিত সহায়তার সাথে সাথে আর্থিক ঝঞ্ঝাট পার হয়ে যাবে, পরিবারের প্রতি সঠিক সময় দিন এবং তাদেরকে বুঝতে দিন যে আপনি তাদের জন্য কতটা কেয়ার করেন, আপনার ভালো সময় তাদের সাথে কাটান, অভিযোগ করার কোনো সুযোগ দেবেন না, আপনার সঙ্গ বিচ্ছুতির ফলে হাসির কোনো অর্থ নেই, যদি ভ্রমণ পরিকল্পনা থেকে থাকে তাহলে আপনার কর্মসূচি শেষ মুহূর্তে পরিবর্তনের জন্য স্থগিত হয়ে যেতে পারে, আপনি যদি আজ কোনো পরিকল্পনা বানাবার আগে স্ত্রীকে জিজ্ঞাসা না করেন তার একটি বিরূপ প্রতিক্রিয়া পেতে পারেন, আজ অতিরিক্ত খরচের জন্য ঋণের পরিমাণ বাড়তে পারে, অকারণে প্রতিবেশীর সঙ্গে অশান্তি বাঁধার আশঙ্কা রয়েছে, অনেকদিনের কোনো পুরানো আশা আজ পূর্ণ হতে পারে, তৃতীয় ব্যক্তির জন্য প্রেমে অশান্তি বৃদ্ধি পাবে, রক্তচাপ বৃদ্ধি পাবে, কর্মস্থানে উৎকণ্ঠা বাড়তে পারে, বাড়ির কাছে কোথাও ভ্রমণ হতে পারে, কাজের ভালো সুযোগ আসতে পারে, খারাপ চিন্তার জন্য মানসিক কষ্ট বৃদ্ধি পাবে, উচ্চপদস্থ ব্যক্তির জন্য বিপদ থেকে উদ্ধার পাবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 3। সিংহ রাশির রাশিফল। আজ সন্তানের জন্য খুব ভালো দিন, সকালের দিকে ব্যবসায় কিছু বাড়তি খরচ হতে পারে, আজ অশুভ কিছু ঘটতে পারে, শরীরের কোনো অংশে ব্যথা বাড়তে পারে, কর্মস্থানে সমস্যা বাড়তে পারে, অকারণে তর্কে জড়াতে পারেন, স্ত্রীর জন্য বাড়িতে বিবাদ বাঁধবে, আত্মীয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে অশান্তি হতে পারে, কর্মস্থানে বিবাদ নিয়ে চিন্তা থাকবে, সামাজিক সুনাম আজ আসতে পারে, ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ আসতে পারে, বাড়তি খরচের জন্য চিন্তা থাকবে, আপনার শিশুসুলভ স্বভাব ভেসে উঠবে এবং আপনি একটি কৌতুকপূর্ণ মেজাজের মধ্যে থাকবেন, আপনার বাবার কোনো পরামর্শ কর্মক্ষেত্রে উপকারী হতে পারে, পরিবারের সাথে সম্পর্ক এবং বন্ধন পুনর্জীবিত করার দিন,
দিনকে কি করে ভালো করতে হবে তার জন্য আপনাকে নিজেকেই সময় বার করতে শিখতে হবে। এতে দীর্ঘ সময় পর আপনি আপনার স্ত্রীর থেকে ভালোবাসা পাবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 2। কন্যা রাশির রাশিফল। আপনার ইচ্ছাশক্তির অভাব আপনাকে আবেগগত ও মানসিকগতভাবে শিকার করতে পারে। বিলম্বিত টাকা কড়ি পরিশোধ হয়ে যাওয়ায় দারুণ আর্থিক অবস্থার উন্নত হবে। নাতি নাতনিরা প্রাচুর্যপূর্ণ খুশির উৎস হবে। যদি আপনি কিছু ভালোবাসা ভাগ করেন তাহলে আপনার পুনই আপনার জন্য আজ দেবদূতের মতন হবে। আপনি যদি মনোযোগ দিয়ে আপনার কাজটি করেন তবে আপনি আপনার দক্ষতা অর্জন করতে পারবেন। আজ সকাল থেকে প্রতিবেশীর সঙ্গে বিবাদ বা তর্ক বাঁধতে পারে, গোপন রোগ বাড়তে পারে, ব্যবসায় খরচ থেকে একটু চাপ বাড়বে, দিন থেকে মুক্তির সুযোগ আসতে পারে, কাজের কোনো ভুল হওয়ার আশঙ্কা রয়েছে, শত্রুদের থেকে একটু সাবধানে থাকুন। উচ্চপদস্থ ব্যক্তির সাহায্যে উন্নতি হবে, কোনো আশা আজ নষ্ট হতে পারে, সম্পত্তির ব্যাপারে চিন্তা বাড়বে, মহিলাদের থেকে সাহায্য আজ পেতে পারেন, পেটের সমস্যা আজ বাড়তে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 9। তুলা রাশির রাশিফল। আজ কাজের ব্যাপারে উত্তেজনা বাড়তে পারে, শারীরিক যন্ত্রণা থাকবে, প্রেমের জটিলতা বাড়তে পারে, কোনো উপহার পেয়ে আনন্দ হবে, কর্মস্থানে অস্থিরতা বাড়তে পারে, আর্থিক ব্যাপারে চাপ থাকবে, কোনো কারণে মনে আজ ভয় বাড়তে পারে, বন্ধুদের সাথে একটু বুঝে কথা বলুন, বিবাদ হতে পারে, হাটের সমস্যা বাড়তে পারে, প্রতিবেশীর সঙ্গে কোনো কারণে বিবাদ হতে পারে, আজ ব্যবসায় একটু মন্দাভাব দেখা দিতে পারে, আপনার মন সাম্প্রতিক ঘটনার কারণে বিঘ্নিত হবে, আপনি অর্থ সংক্রান্ত বিষয়ে কোনো মামলায় জড়িয়ে পড়তে পারেন, আপনার একগুঁয়ে আচরণ বাড়ির লোকেদের সাথে এমনকি ঘনিষ্ঠ বন্ধুদেরও আঘাত করতে পারে। আপনাকে সবচেয়ে সুখী করার জন্য আপনার জীবনসঙ্গিনী আজ অনেক প্রচেষ্টা করবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 3। বৃশ্চিক রাশির রাশিফল। স্বাস্থ্য ভালো থাকবে, জমি এবং অর্থ সংক্রান্ত লেনদেনগুলি ভালো হবে, বাড়ির কাজ আপনাকে প্রায় সময় ব্যস্ত রাখবে, আজ আপনার ভালোবাসার মধ্যে কেউ চলে আসতে পারে, আজ নিজের জন্য সময় বার করে আপনি আপনার জীবনসঙ্গিনীর সাথে কোথাও ঘুরতে যেতে পারেন, আজ নিজের প্রচেষ্টায় প্রচুর অর্থ আয় করতে পারবেন, আজ পেটের সমস্যা হতে পারে, চাকরির ভালো যোগাযোগ আসবে, অতিরিক্ত খরচের জন্য বাড়িতে বিবাদ হবে, প্রেমে অশান্তি আসবে, আজ খুব শুভ দিন, শত্রুরা আজ দুর্বলতার সুযোগ নিতে পারে, সঙ্গীত চর্চা থেকে আনন্দ হবে, অফিসে চাপ বাড়তে পারে, সন্তানের জন্য খরচ একটু বাড়বে। আজকের ভাগ্য সংখ্যা হলো 2। ধনুরাশির রাশিফল। আজ প্রিয়জনের কথায় মানসিক কষ্ট পেতে পারেন, আয় বৃদ্ধি পেতে পারে, আজ পাওনা আদায়ের জন্য খুব ভালো দিন, বাড়িতে কোনো অনিষ্ট হওয়ার আশঙ্কা আছে, পেটের সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে, দুপুরের পরে ভালো খবর আসতে চলেছে, আজ বাড়ির বাইরে যাওয়ায় ভোগান্তির আশঙ্কা রয়েছে, মাথার যন্ত্রণা আজ বাড়তে পারে, সংসারে ভুল বুঝাবুঝি বাড়বে, বন্ধুকে নিয়ে আজ বিবাদের আশঙ্কা রয়েছে, বাড়িতে অনেক অতিথি আসতে পারে, আপনার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা করার প্রত্যাখ্যান করুন, অসুস্থতাকে প্রতিহত করার এটি একটি ক্ষমতাশালী প্রতিরোধ, আপনার সঠিক মনোভাব ভুল মনোভাবকে টেক্কা দিতে দেবেন না, ব্যবসায়িক কৃতিত্বের জন্য যারা আজ আপনার কাছে আসে তাদের শুধু উপেক্ষা করুন, অন্যদের মনে আপনার ছাপ ফেলার ক্ষমতা আপনাকে পুরস্কৃত করবে, প্রেম আপনার জীবনে আশীর্বাদের মতন হবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 1। মকর রাশির রাশিফল। আপনার মনের ইতিবাচক চিন্তা আনুন, আপনার তরফে বেশি কিছু না করেই অন্যদের নজর আকর্ষণ করার জন্য আদর্শ দিন, ভালোবাসার ব্যক্তিকে হতাশ করবেন না, পরে আফসোস করতে হবে, আজ আপনাকে হঠাৎই অনিচ্ছা সত্ত্বেও কোথাও যাত্রা করতে হতে পারে, যে কারণে বাড়ির লোকের সাথে সময় কাটানোর পরিকল্পনা খারাপ হতে পারে, আপনি আপনার সঙ্গী থেকে একটু বিরূপ প্রতিক্রিয়া পেতে পারেন, আজ খারাপ স্বপ্ন দেখার জন্য মানসিক চিন্তা আসবে, সংসারে খরচের পরিমাণ একটু বাড়বে, স্ত্রীর সঙ্গে মনোমালিন্য বাড়তে পারে, বাড়িতে অনেক বন্ধুদের নিয়ে আনন্দ হবে, ব্যবসায় আজ চিন্তা বাড়তে পারে, বাড়িতে অশান্তির আশঙ্কা রয়েছে, অফিসে নিজের বুদ্ধির জোরে বিপদ থেকে উদ্ধার পাবেন, কাজের প্রতি একটু অনীহা থাকবে, দাঁতের যন্ত্রণা আজ একটু বাড়বে, অফিসের চাপ আজ একটু বাড়তে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 9। কুম্ভ রাশির রাশিফল। আজ খেলাধুলায় জয়লাভ করে আনন্দ হবে,
ব্যবসার সমস্যার সমাধান হবে, রাস্তাঘাটে কোনো বিপদ আসতে পারে, স্ত্রীর সঙ্গে ছোট কারণে অশান্তি হবে, সকাল থেকে অতিরিক্ত খরচ হতে পারে, শিক্ষার ব্যাপারে ভালো সুযোগ আসবে, কিছু পাওনা আজ আদায় হতে পারে, ব্যবসায় খরচ বাড়বে, বাড়তি কাজে আজ ভ্রমণ হতে পারে, অন্যের বিরুদ্ধে বিদ্বেষ ভাব পোষণ করার জন্য মানসিক উত্তেজনার সৃষ্টি হবে। আপনার এই ধরনের চিন্তা উপেক্ষা করা উচিত, কারণ এগুলি জীবনব্যয়ী হয় এবং আপনার কর্মদক্ষতাকে দুর্বল করে। সন্ধ্যার দিকে আকস্মিক সুখবর আজ পুরো পরিবারের জন্য খুশি এবং উচ্ছলতা বয়ে আনবে, আপনার সাহসের ফলে ভালোবাসার জয় হবে, আজ আপনার কাছের মানুষজন আপনার কাছে আসার চেষ্টা করবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 8। মীন রাশির রাশিফল। আপনার বন্ধুদের সাথে ভুল বুঝাবুঝি কিছু অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে এটি সামঞ্জস্যপূর্ণ দৃষ্টিভঙ্গি রাখুন। আর্থিক দিক থেকে উন্নতি নিশ্চিত, ইতিবাচক চিন্তা এবং বাক্য দিয়ে আপনার প্রয়োজনীয়তা তৈরি করুন, আপনার অনেক সমস্যারই আজ সমাধান হতে পারে, জীবন আজ সত্যি চমৎকার কিছু হচ্ছে। আজ অন্য কারো জিনিসের প্রতি লোভ বাড়তে পারে, সারাদিন প্রচুর পরিশ্রম করবার জন্য শরীরে ক্লান্তি আসবে, ক্ষত থেকে রোগ বাড়তে পারে, সম্পত্তি থেকে আয় বৃদ্ধি পাবে, বাবার সঙ্গে অশান্তির আশঙ্কা রয়েছে, কোনো কাজে আজ সাহসের পরিচয় দিতে হবে, ভালো কাজের জন্য আজ সুযোগ আসতে পারে, ভ্রমণের জন্য খরচ বৃদ্ধি পাবে, বন্ধুর জন্য মানসিক কষ্ট বাড়তে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 6। ভালো থাকুন, সুস্থ থাকুন।